রাজধানীতে আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলা। ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার বেলা 12:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে, জাতীয় দিবসের তালিকা থেকে 15 আগস্ট ও 7 মার্চ বাদ দেওয়ার প্রতিবাদে জড়ো হয়েছিলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। মানববন্ধন করতে চাইলে বাধা ও এক পর্যায়ে তাদের মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 12:00টার দিকে 10 থেকে 15 জন আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে এসেছিলেন মানববন্ধন কর্মসূচি পালন করতে। তা শোনার পরই বিএনপির 50 থেকে 60 নেতাকর্মী এসে তাদের ধাওয়া দেয়। এ সময় আওয়ামী লীগের একজন কর্মীকে বিএনপি সমর্থিত 4 থেকে 5 জন বেধড়ক মারধর করেন। এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা বলছেন, ওই ধর ধর, আওয়ামী লীগ ধর, সব কয়টারে ধর, পালাইতেছে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে দৌড়াতে দৌড়াতে আওয়ামী লীগের একজন কর্মী বলেন, এই দেশে আওয়ামী লীগের ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এলডিপির। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আজ শনিবার বিকেলে আলোচনা শেষে বেরিয়ে যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের কাছে দলটির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন ওলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপির নেতারা। আলোচনার বিষয়ে ওলি আহমেদ বলেন, আলোচনা করেছি এবং লিখিত প্রস্তাব দিয়েছি। প্রথমবার যখন এসেছি তখন 103টা প্রস্তাব দিয়েছিলাম, আজ আরো 23টা প্রস্তাব দিয়েছি। আমাদের দল কাউকে সুবিধা দেওয়ার জন্য বা কাউকে জেল থেকে মুক্তির জন্য কোনো প্রস্তাব দেয়নি। যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাংলাদেশের জনগণের যা প্রয়োজন সেই প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন, সুন্দর প্রশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রস্তাব এবং দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে দেশের মানুষ কষ্ট পাচ্ছে, এই পয়েন্টগুলো আমরা দিয়েছি। তিনি বলেন, আমরা পুরো জাতি জুলাই আগস্টে একটা যুদ্ধের মধ্যে গেলাম। এই যুদ্ধটা করা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধটা কেন হলো? কারণ তারা অন্যায়ভাবে পুলিশকে ব্যবহার করেছে, প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, জনগণের সঙ্গে মুখোমুখি করেছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছে। জুলাই আগস্টে আমাদের বহু ছেলে মেয়ে হতাহত হয়েছে, 1500-এর উপরে আমাদের ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে। অনেকে বলে আরো বেশি হবে, যার কোনো হিসাব নাই, অনেক লাশ পুড়িয়ে ফেলছে। 15 থেকে 20 হাজার মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে। 1971 সালে জামায়াতের ভূমিকা প্রসঙ্গ টেনে ওলি আহমেদ বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল, পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, সেদিন আমরা তাদের নিষিদ্ধ করেছিলাম। আজকে কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। বিচারপতি খায়রুল হকের শাস্তি সময়ের দাবি জানালেন ব্যারিস্টার কায়সার কামাল। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ। শেখ হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাবেক বিচারপতি খায়রুল হক দেশে গণতন্ত্র, সংবিধান, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতোত্তর ইতিহাসে বিচারপতি খায়রুল হকের মতো জ্ঞানপাপী আর দ্বিতীয় কেউ নেই, দেশে তার মতো ক্ষতি আর কেউ করেনি। তাকে গ্রেপ্তার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাকে আগে গ্রেপ্তার করা উচিত ছিল, তার শাস্তি এখন সময়ের দাবি। শনিবার রাজধানীর FDC-তে জুলাই হত্যাকাণ্ডে শহীদদের আত্মার শান্তিতে দোষীদের শাস্তি প্রদান নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনা সহ অন্যান্য অপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনা সারা বিশ্বে ফ্যাসিস্ট রেজিমের মুখপাত্র, এদেশের মানুষ গণহত্যার বিচারের লক্ষ্যে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত চায়। আশা করি ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতা করবে। শেখ হাসিনা সহ বিগত স্বৈরশাসকের বিচার করা না গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। তিনি বলেন, বর্তমান সরকার সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার সাথে বিএনপি একাত্মতা প্রকাশ করে সর্বোচ্চ সহযোগিতা করছে, তবে সাধারণ মানুষের প্রত্যাশা যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় রয়টার্সকে বলেছিলেন, তার মা কোনো অন্যায় করে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। তার এই বক্তব্য অনুযায়ী ধরে নেওয়া যেতে পারে 18 নভেম্বরের মধ্যে গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। আর তিনি যদি দেশে ফিরে না এসে বিচারের মুখোমুখি না হন, তাহলে আমরা আশা করব আদালত তথা সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা সহ পালিয়ে থাকা অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের
আত্মা শান্তি পাবে না। তিনি আরো বলেন, দেশের বেশিরভাগ মানুষই মনে করেন শুধু জুলাই হত্যাকাণ্ডের শাস্তি নয়, গত 15 বছরে যে 60 লক্ষ মানুষের নামে গায়েবী মামলা হয়েছে, 4000 বিচার বহির্ভূত হত্যা ঘটেছে, 700 বেশি মানুষ গুম হয়েছে, জেলে আটক বিনা চিকিৎসায় যারা মারা গিয়েছে, অগণিত মানুষ ফ্যাসিবাদের দ্বারা পঙ্গুত্ব বরণ করেছে, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে, আর্থিক খাতকে পঙ্গু বানিয়ে দিয়েছে, বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, দেশে অর্থ পাচার করে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করে আয়েশি জীবনযাপন করছে, এসবেরও যথাযথ বিচার করতে হবে। এটি না করে শুধু জুলাই হত্যাকাণ্ডের বিচার করলে শহীদদের আত্মা শান্তি পাবে না।